আসসালামু আলাইকুম, আমি এখন আছি খুবই সোজা এবং দারুণ মজার একটা আমের আচার, এটাকে বলে আমের ঝুরি আচার। তৈরি করা খুব সহজ, খাইতে যেমন মজা, এটা রেখেও খাইতে পারবেন প্রায় বছর খানেক ফ্রিজে যদি রেখে দেন, মাঝে দুই একবার রোদে চোদ্দে দেন। এখন কাঁচা আম অনেক পাওয়া যাচ্ছে বাজারে, যারা আচার খাইতে পছন্দ করেন একবার ট্রাই করে দেখেন। পাশে থেকে শুরু করা যাক। আমি এক কেজির মতো কাঁচা আম, এটাকে গোটাটা ফেলে আমি এটাকে ছিলে নিব। ছিলে নিলাম আমগুলাকে, কিন্তু আমি আগেই ধুয়ে নিছি, সেই জন্য এটা ছিলার পরে আর ধোয়া যাবে না, যা ধোয়ার আগেই ধুয়ে নিতে হবে। আর এখন আমি এটাকে গ্রেট করব, এই বড় জায়গাটা দিয়ে আমাদের গ্রেটারের, তো সেই জন্য গ্রেট করার পরেও কিন্তু এটাকে আর ধোয়া যাবে না, সেই জন্য যারা ধোয়ার দরকার আগে থেকেই ধুয়ে নেবেন। তো এই যে এইভাবে করে আমি এক কেজি আমকে গ্রেট করে নিব, তারপর আমার মেপে নিতে হবে কতটুকু হলে, এই যে দেখেন এরকম লম্বা 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 লম্বা। আম নেওয়ার পরে, কুড়া নেওয়ার পরে এক কেজি আমার থেকে আমার এখানে 550 গ্রাম হয়েছে আম কুড়ানো। এর সাথে আমি ঠিক 550 গ্রাম মানে আধা কেজি চিনি দিব। চিনি দিয়ে এটাকে মিশিয়ে আমার জাল দিতে হবে, এর সাথে মিশাই দিলেই হলো। আর এটা অটো যখন চিনিটা গলে যাবে এমনিই মিশে যাবে, আমি আগে মিশাই চাই না মিশাই। যাই হোক, এখন আমি এটাকে জাল দিয়ে দিব, চলেন দেখি জাল দেওয়া শুরু করি। দেখেন আমার চুলা ধরাইতে ধরাইতে চিনিগুলো প্রায় গলে গেল, তার আর একটু সেটুকু গলে যাবে। যাই হোক, এখন এটাকে আমার জাল দিয়ে নিতে হবে, তারপরে অসামান্য কিছু মশলাপাতি দিতে হবে। আর একটু জাল দিয়ে নিই আমি, আর বাকি চিনিগুলো যাচ্ছে তা না, এগুলো গলে যাক। প্রায় 10 মিনিটের মতো জাল দিয়ে আমি কিন্তু জালটাকে মাঝারি আর লোয়ের মানে মাঝারি আর সবচেয়ে নিচের মাঝামাঝি রাখছিলাম, এটা খুব বেশি জাল দেওয়া যাবে না যাতে এটা মানে গলে না যায়। দেখেন এগুলো একটু মোটামুটিভাবে আমগুলো একটু সিদ্ধ হয়ে গেছে বা পুরাপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিব, যার যার পছন্দ মতো রং দিবেন, মানে রঙের জন্য হলুদ দিলাম। ঝাল যার যার মতো করতে চান সেইভাবে দিবেন। আমি অল্প একটু মরিচের গুঁড়া দিব, এটা আমাদের নর্মাল মরিচের গুঁড়া, আর একটু দেই। আর আর মিষ্টত্বটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু লবণ দিব, এই আধা চা চামচের মতো লবণ দিলাম আমি। কিন্তু এখানে বিট লবণ দিলাম, বিট লবণ দিলে টেস্টটা ভালো হয়। এখন এটাকে ভালো মতো মেখে জাল দিব। এখনই তাকায় দেখতে পারবেন যে কালারটা কীরকম হচ্ছে, সেই অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন হলুদ অথবা মরিচ। এটা কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে একটু রান্নার পরে, যখন ঝোলটা শুকাবে মানে পানিটা শুকাবে রংটা আর একটু গাঢ় হবে, আমার মনে হয় আমারটা এই চলবে। এখন এটাকে জাল দিয়ে আমি শিরাটাকে ঘন করে নিব, আর কিছু না, কিন্তু খুব বেশি জাল দেওয়া যাবে না, যত দ্রুত পানি শুকানোর দরকার নাই, যেভাবে আছে এইভাবে হলে 8-10 মিনিটে ইনশাল্লাহ হয়ে যাবে আমার মনে হয়। আরও 10 মিনিট জাল দেওয়ার পরে দেখেন হয়ে গেছে। আপনার সবচেয়ে ভালো হচ্ছে একটু হাতে নিয়ে দেখা, যদি আমি এখানে হালকা করে 1 সুতা হয়েছে 1 সুতা পরিমাণ রাখবো, এই যে দেখেন, আর না এখন আমি এর মধ্যে অল্প একটু সফট মানে মিষ্টি জিরা আছে, সফট যেটাকে বলে আর কি গুয়ামরি, তার একটু গুঁড়া দিয়ে দিব, আর একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এটা ফ্লেভার দুইটাই এর ফ্লেভারটা একটু বাড়ায় দিবে, একটু মিশাই দিই। এই আধা চামচের মতো করে দিলাম, খুব বেশি না, যার যার মতো রুচি মতো দেবেন। আমি চুলাটা এখন বন্ধ করে দিই, দুইটাই ভাজা ছিল, সফটটাও ভেজে আমি গুঁড়া করছি আর জিরার গুঁড়াটাও ভাজা ছিল। বাস এখন আপনাদের আমি একটু ঠান্ডা হইলে আর একটু শক্ত হয়ে যাবে একটু বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ঝুরি আচার, আল্লাহ রহমতে আমার একটা একদম পারফেক্ট ঘনত্ব পর্যন্ত আসছে। মনে করছিলাম যে বেশি হয়তো জাল দিয়ে ফেলছি, না এইরকম থাকলে শেষে সবচেয়ে ভালো। আপনারা আপনার পছন্দ মতো করে নিতে পারেন, কেউ হয়তো একটু শক্ত পছন্দ করেন, কেউ হয়তো একটু নরম, কিন্তু আমার এরকম থাকলেই ভালো লাগে। দেখেন বেশ নরমও না শক্তও না, হয়ে গেল আর কি। খুব সহজ তৈরি করা, একটু সময় নিয়ে জাল দেবেন, 20-25 মিনিটের মতো লাগে, অনেকে বলে আধা ঘন্টা 35 মিনিট আসলো, আধা ঘন্টা 35 মিনিট হয়তো 1 কেজি আমের জন্য লাগতে পারে, আমার এটা আধা কেজি ছিল, আধা কেজির একটু উপরে, আধা কেজির মধ্যে আমার এতেই হয়ে গেল। দারুণ মজার একটা জিনিস, দেখতে যেমন সুন্দর খাইতে তেমন মজা, খুবই সহজ তৈরি করা। যে কয়দিন আম আছে বানায় নেন, খেয়ে অনেক মজা পাবেন।
যারা আচার পছন্দ করেন তারা তো খাইতে পারবেনই, আর যারা পছন্দ না করেন এই আচারটা আসলে সবার মন জোগাবে, বাচ্চা বড় সবাই চেটে পুটে খাবে। হ্যাপি জোসের একটা আইটেম এবং খুবই সোজা তৈরি করা, খালি বানাইবেন আর তামা তামা করে খাইয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।